আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেবি মামের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, আর তা হচ্ছে নুডলসের রেসিপি। নুডলস তো আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময়ে দিয়ে থাকি, কিন্তু বাচ্চারা একই খাবার একই স্বাদে প্রতিদিন খেতে চায় না, তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। আমার আজকের রেসিপি ফলো করে যদি বেবিকে নুডলস খাওয়ান তাহলে বেবি তো মজা করে খাবেই, এর সঙ্গে একই খাবার থেকে কয়েকটি খাবারের পুষ্টিগুণ একসাথে পেয়ে যাবে এবং বেবি নুডলসের একটি ভিন্ন স্বাদও পেয়ে যাবে। এর ফলে বেবির দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং তার মেধা শক্তি বৃদ্ধি হবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। মূল পর্বে যাওয়ার আগে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক করে দিবেন। আর বাচ্চাদের জন্য এরকম নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখানে আমি আমার বেবিকে যেই নুডলসটা খাওয়াই সেই নুডলসটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বেবিদের পছন্দ মতো যে কোনো একটি নুডলস নিয়ে নিবেন। এবার হাত দিয়ে এই নুডলসটাকে খুবই ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি। এবার আমার বেবি যতটুকু নুডলস খাবে সেটুকু আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর নুডলসের এই মশলাটা কিন্তু আমি আমার বেবির খাবারে ব্যবহার করব না। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার পানিটাকে ফুটিয়ে নিচ্ছি, যখন এরকম ফুটে উঠবে তখন আমি ভেঙে রাখা নুডলসটা দিয়ে সেদ্ধ করে নিব। নুডলস যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন একটি এইরকম চালনি দিয়ে এই সব নুডলসগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু নুডলস বিভিন্ন প্রিজারভেটিভস দ্বারা অনেক দিন যাবৎ সংরক্ষিত থাকে, তাই এই পর্যায়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। এই তো আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আবারও চলে যাচ্ছে চুলায়। একই প্যানের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 2টি কোয়েলের ডিম। আপনাদের কাছে কোয়েলের ডিম না থাকলে এখানে মুরগির ডিমও দিতে পারেন। এবার মিডিয়াম আঁচে এই ডিমটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু চুলার আঁচ লো করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে আমি এই সব ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখন প্যানের মধ্যে আবার 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি 1টি কুচি করে রাখা পেঁয়াজ, আর কুচিয়ে রাখা 2 থেকে 3 কোয়া রসুন। আপনারা চাইলে এই রসুনটাকে স্কিপ করতে পারেন, তবে আমার ছেলে এই রসুনের ফ্লেভারটা খুবই পছন্দ করে তাই আমি দেই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এতটুকু পরিমাণে গাজর কুচি। আমি এইরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে আলু কুচি। চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট করে কাটার, এতে করে খুব দ্রুত এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া। এবার এই হলুদের গুঁড়ার সঙ্গে এই সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখন ঢেকে দিয়ে এই সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর। এবার একটি ম্যাশার দিয়ে এই আলু আর গাজরটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে যে বেবিরা একটু বড় এই সবজিগুলো চিবিয়ে খেতে পারবে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নাই। এই তো সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস, আর যে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে এখনই দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ গরম মশলার গুঁড়া। আপনারা নুডলসের মশলাটা যতদূর সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর যদি হাতে সময় থাকে তাহলে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর উপায়ে ঘরেই নুডলসের মশলা তৈরি করে নিতে পারেন। এই তো 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি আর নুডলস কিন্তু এখন একেবারে রেডি। এ পর্যায়ে আমি এই নুডলসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার ভিন্ন স্বাদের আরও একটি নুডলসের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত বরাবরের মতো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। বাচ্চাদের জন্য এরকম নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।